কাকে থুই যাব কি করব সে মানুষটা পাইনি এমন দিন আছে এর দুধের সন্ধান আমাকে বেড়াইতে হয় তারপরে মেয়ে যে ওষুধ তারপরে উপযুক্ত খাদ্য খাবার সে খাবার দাও আমাকে কোনোদিন খোঁজ খবর নেয়নি একটা মেয়ে সে শুনেছে যে আমার মেয়ে অসুস্থ এখন আমার এখন মাসুম বাচ্চা আর আমার মেয়ে চিকিৎসা আমি তো আমার যে জমি জাতি কিছু নাই আমি যে ভাড়ায় থাকি আমি চার মাস গত হয়ে গেছে পাঁচ মাস পরে আমি ঘর ভাড়া দিতে পারিনি দুই তারিখে সিজার দিল যে আড়াইটির সময় সিজার হবে ওকে আড়াইটির ওকে আড়াইটির সময় ঢুকালো তিনটি দশে বাচ্চা বের করি ও আইসিউতে থাকলে আর বাচ্চারা তখন দিলে শ্বাসকষ্ট হয়েছিল তখন শিশু ডাক্তার দেখি শিশু ডাক্তার কাছে নিয়ে আমরা যখন কেবিনে আসি তারপরে তো আর মেয়ে হলো কেবিনে দেয়নি রাত যখন 9টা বাজে তখন ওকে নিউ লাইফ হলো আইসিউতে ভর্তি করে তখন থাকে 7 দিন প্রতিদিন 1 লাখ টাকা করে খরচ 7 দিন থাকার পরে ওখানে স্যার ওকে কোনো ট্রিটমেন্টই দেয় না ঘুমের ইঞ্জেকশন তো ঘুম পাড়ে রাখে তারপরে ওকে ছাড়ে না তারপরে সাংবাদিক যায় পুলিশ প্রশাসন যাওয়ার পরে ওকে রাজশাহী মেডিকেলে 1 মাস 7 দিন রাখে 1 মাস 7 দিন পরে এই অবস্থায় ওখান থেকে আর আবার আপনারা বাসা নিয়ে গেলে নিয়ে যেতে পারেন বেডে দিলে দিতে পারবে আমরা ওখান থেকে ছাড়পত্র নিয়ে বাসায় নিয়ে আসলাম নিয়ে আসার পরে 2-3 দিন পরে ঢাকা নিউ লাইফ নিউরো সায়েন্সে নিয়ে গেল ওখানে নিয়ে যাওয়ার পরে বললো যে এখানে তো ব্যয় বহুল খরচ আপনারা বাসায় নিয়ে গেলে নিয়ে যান ট্রিটমেন্ট ভালো হবে যেহেতু এখানে এত টাকা পাবেন ওখান থেকে নিয়ে আসি নিয়ে আসার পরে আমি তো মা আমি তো আমার জান তো বোঝে না তারপরে আবার তো নিজেই পুষ্টি আই শহীদুল ডাক্তারকে দেখাই খরচ আমার মানে বাবার বাড়িতে জমি বেশি ছিলাম আমার বোন দিছিল তারপরে আমার দেওরা 10-10 হাজার করে দিছিল তারপরে মানুষের জাকাতও দিছে আমাকে এখন দিন হলো উড়েলে 1000 টাকার ওষুধ লাগে তা আমি অত তো খাইতে পারিনি আর 2 মাস হলো থেরাপি দিছি 30 হাজার টাকা লাগছে আর দিন 1000 টাকা করে ওষুধ লাগবে আমি তো টাকা এখন জোগাড় করতে পারিনি এমন দিন আছে ওষুধ কিনিনি অল্প অল্প করে নিয়ে আসি খাওয়াই তার মেয়ের লাগে মাসে 6000 টাকা যখন মারা যায় তখন মেয়ে আমার কাছে ছিল আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম তারপরে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে এখন একটা পুরুষ মানুষ নাই কোনো জায়গায় যে যাই থাই কাকে থুই যাব কি করব সে মানুষটা পাইনি এমন দিন আছে এর দুধের সন্ধান আমাকে বেড়াইতে হয় তারপরে মেয়ে যে ওষুধ তারপরে উপযুক্ত খাদ্য খাবার সে খাবার দাও আমাকে কেউ আমাকে সহযোগিতা করেনি কোনোদিন খোঁজ খবর নেয়নি একটা মেয়ে সে শুনেছে যে আমার মেয়ে অসুস্থ এখন আমার এখন মাসুম বাচ্চা আর আমার মেয়ে চিকিৎসা আমি তো আমার যে জমি জাতি কিছু নাই আমি যে ভাড়ায় থাকি আমি 4 মাস গত হয়ে গেছে 5 মাস পরে আমি ঘর ভাড়া দিতে পারিনি আমার বাড়ির যে ঘর মালিক তার মেয়ে আমেরিকা সেও আমাকে সহযোগিতা করে দিছে সেই যে বাসাটাকে তারা আমাকে সহযোগিতা করে দিছে অল্টাইম খোঁজ খবর নেয় অন্য বাসায় থাকলে হয়তো আমাকে নামে দিত এখন মানুষের কাছ থেকে আমি সাহায্য চাই যেহেতু আমি তো সবই আমার এতিম আমার তো কোনো পুরুষ মানুষ নাই
বাচ্চার দুধ আমার ছোট ভাইদের লেখাপড়া, তার কোন স্কুলে প্রাইভেট খরচ, তারপরে ওর স্কুলের বেতন আমি কিছু দিতে পারিনি। জামাইয়ের কিছু টাকা ছিল, আমি চাইতেছি সকলে একে সহযোগিতা করো। আর এই চিকিৎসার ব্যাপারটা বাইরের থেকে সাহায্য সহযোগিতা পাইলে হয়তো কিছুটা সহজ হইতো, কিন্তু এই ছোট দান জাকাত এই টাকা দিয়ে এই সংসার চলা, ম্যানেজ করা, চিকিৎসা করা খুবই কষ্টকর ব্যাপার। এর বড় রকমের সাহায্য সহযোগিতা যদি পায় তাহলে সংসারটা হয়তো একটু স্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে। আর রূপের যে অবস্থা এটা ভালো হওয়ার সম্ভাবনা কিরকম আল্লাহ তালাই ভালো জানেন। পুরোপুরি মায়ের যান তো চিকিৎসা করা তো জরুরি, তেমন অবস্থায় অবস্থা সম্পন্ন যারা আছে তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দিত তাহলে হয়তো খুবই ভালো হইত। অবস্থায় আপনাদের মাধ্যমে যারা বিশ্বের আনাচে কানাচে যে সমস্ত লোকগুলি আছে তারা যদি এই ফ্যামিলিকে সাহায্য সহযোগিতা করত তাহলে খুবই ভালো হইত। আমার জাকাতের টাকা যখন দিয়েছি তখন কোরআন হাদিস মোতাবেক শরীয়ত মোতাবেক এরা জাকাতের টাকা পাও না, জাকাতের টাকা যার পাওনা হয় সে কত অসহায় হতে পারে, কিন্তু যখন তারা সুস্থ ছিল তখন তো জাকাতের কথা তো চিন্তা করাই যায় না। কিন্তু এই অসুস্থ অবস্থায় আমি ওখান থেকে শুনলাম যে স্থানীয় যারা আছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে চাঁদা আদায় করা হয়েছে, সেগুলো আদায় করে মোটামুটি চিকিৎসা খাওয়া দাওয়া চলা ফেরা অসহায় অবস্থা, শুধু চিকিৎসা না তারা খাওয়া দাওয়ার অবস্থাও খারাপ।